ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, বিশু ব্লগ। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে শনিবার দিন, আজকে যেহেতু কাল ভোরে মহালয়া হবে, তা মহালয়ার জন্য শুভেচ্ছা রইল আপনাদের প্রতি, ভালোবাসা রইল। তা আজকে আমরা রাতে একটু ছোট্ট করে পিকনিক করব, ফ্যামিলি পিকনিক। ফ্যামিলি বলতে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আমি একটা পিকনিক করব, তা সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, আমরা কী কী করছি সেটাই দেখাবো। তা চলুন, এখন বাজে 8:35 বাজে, এখন যেহেতু 8:35 বাজে, তা এরপরে আমাদের মাংস আনা হয়ে গেছে, বাকি জিনিস আনা হয়ে গেছে, তো এবার রান্না শুরু করবো। তা চলুন কী করে যাই সেটাই দেখাচ্ছি সঙ্গে। এই দেখো, এরা সব সবজি বানাচ্ছে, পিকনিক হবে তাই তারই তোড়জোড় চলছে। তোমাদের দাদা দাদি পেঁয়াজ বানাচ্ছে, আর এরা সব বাচ্চাগুলো রসুন ছাড়াচ্ছে আর গজল্লা করছে, গল্প করছে। এই যে পেঁয়াজ গুনাচ্ছি, এই যে আদা রসুন ওরা ছাড়াচ্ছে, এই দেখুন, এগুলো মশলা বাটা হবে মাংসের জন্য। আর মনে হয় ভাত চাপানো হয়ে গেছে, চাপি দিয়েছো না? ভাত চাপি দিয়েছি, চলো ভাত চাপি দিয়েছে। এরপরে যখন রান্না চাপাচ্ছি, তারপরে এবং খুব আনন্দ হচ্ছে, বাচ্চাগুলো খুব আনন্দ করছে, আরও আছে। তা এরপরে আবার আপনাদের সাথে দেখো, দেখো জলটা পুরো গরম হয়ে গেছে, এবারে ভাত চাল দিয়ে দেবো। এ দেখো চালটা আমার ধোয়া হয়ে গেছে, এবারে আমি চালটা দিয়ে দেবো। পুরো চালটাই দেওয়া হয়ে গেছে, পিকনিকের জন্য সব ব্যবস্থা হয়ে গেছে। তা আজকে রান্না বলতে মাংসটা আমি করছি, ভাতটা সুমিত্রা করছে, ভাগ করে দিয়েছি। তাই যে কড়াই চাপিয়েছি, এই যে কড়াই চাপিয়েছি, ভাত ফুটছে এদিকে, আর এইদিকে আমি করব, এই যে আলুটা ভেজে নেবো, এবং এদিকে মাংসতে আমি এবার নতুনত্ব করেছি। যেমন খাসি মাংস রান্না করা ঠিক সেইভাবে করেছি, সব মাখিয়ে নিয়েছি মশলাপাতি, তারপরে ওটা করবো। তা চলুন আলুটা ভেজে নিই আগে, তারপরে আর ওইদিকে ওরা গান লাগাবার ব্যবস্থা করছে, কি বলে এটাকে, ব্লুটুথ দিয়ে যে বক্সগুলো ছোট হয় সে বক্সের মধ্যে গান লাগাচ্ছে, ওরা ওইদিকে ওটা লাগিয়ে আনন্দ করছে। তা চলুন এটা ভাজো, তারপর দেখা হচ্ছে। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটুখানি রেখেছিলাম পেঁয়াজটা, সেটা ভেজে নিই। তারপরে আর এইদিকে এই যে অঙ্কিতা বদমাসটা বলেছি ধনে পাতা ধনে গুঁড়ো আনতে, নিয়ে এসেছে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো আছে, তাও বলেন ধনে গুঁড়ো একটু নিয়ে আয়, বাস আবার জিরে গুঁড়ো নিতে গেছে। ও শুধু ভুলই করে, কার চিন্তা করে আমি জানি না। এই যে তা চলুন এটা করে নিই, এই যে মাংস আমি দিয়ে দিয়েছি, মাংসটা কষা হচ্ছে, এই যে কষাটা হোক, তারপর ইয়েটা আলুটা দিয়ে দেবো। তা চলুন, এই যে সব ছেলেগুলো একসাথে বসে আছে, গান শুনছে, ওরা গান কম শুনছে, ওরা কি বলবো, ওরা সব বেশি আড্ডাটা বেশি হচ্ছে, তা আড্ডা তো মারবেই সেটা কথা না। মাংস রান্না হয়ে গেছে, এবার মাংস রান্না কমপ্লিট, এবার শুধু কেন্দুলি ভেজে নেবো। এই যে কেন্দুলি, কেন্দুলি ভাজা হবে, পাঁপড় ভাজা হবে, তাহলে আমরা খেতে বসে যাবো। চলুন এরপরে একদম খেতে বসছি, তখন দেখা হচ্ছে। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবং খেতে দিয়ে দিয়েছি, তা প্রথম ম্যাচে বসে গেছে ওরা সব, চলুন দেখাই সেটাই। সব খেতে বসে গেছে, দেখো প্রায় কমপ্লিটের দিকে, আর এইদিকে বাবা খাচ্ছে, এই ঘরে এই যে বাবা খাচ্ছে, ঠিক যাক, ওদের খাওয়া যাওয়ার পর বাকি আছি আমি, সুমিত্রা আর উজান, উজানও খায়নি যেহেতু সুমিত্রা খাব বলে, তা ওদের খাওয়া গেলে আমরা। এবার আমরা খেতে বসে গেছি, এই যে আমি আর সুমিত্রা, ওদের সবার হয়ে গেছে, এই যে সুমিত্রা আর এই আমি, এই যে খাবার নিয়েছি, তা আমরা দুজন খেয়ে নিই, কারণ ওদের খাওয়া হয়ে গেছে। এখন বাজে প্রায় 12টা, অনেক রাত হয়ে গেছে অলরেডি, তা খেয়ে নিচ্ছি। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি ভালো লাগবে, খুব আনন্দও করলাম আমরা, সব আনন্দ তো দেখানো যায় না। সুমিত্রাকে বলছে বলো, কাল মহালয়া সবাই খুব ভালো কাটিয়ে, দেবীপক্ষের প্রথম সূচনা, আগমন। তা কালকে মহালয়া সবাই ভোরে উঠে দেখবেন, আমরাও দেখব। তা কাল থেকেই সব পুজোর শুরু হয়ে যাচ্ছে। আগেকার দিনে কী হতো, যখন আমাদের মাটির বাড়ি ছিল, তখন এই মহালয়ার দিন মানে মা কী করতো, সেই খড়ি দিয়ে ঘর লিখানো শুরু করতো মহালয়ার দিন থেকে, মানে আজকে রাত্রে ফিস্টি হতো, তারপর দিন সকাল থেকে মায়ের কাজ ছিল,
প্রতিটা ঘর ওই লিখনো, মা নিজেই লেখাতো, আমি হয়তো একটু ধরে দিতাম। আমি তখন খুবই ছোটো ছিলাম, যখন মাটির ঘর লিখানো হতো, ওই ঘরগুলো লিখানো হতো, সেগুলো সত্যি খুব মিস করি এখনও, কারণ সেই দিন আর ফিরে আসবে না, আর মাও আর হয়তো ফিরে আসবে না। মনে আছে, কাছে আছে, কিন্তু সঙ্গে নেই। তা আজকে ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন, এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আমি আরও ভিডিও ভালো ভালো দেবো। আর সত্যি কথা বলতে আগের যে মহালয়ার যে আনন্দ যা ইয়ে হতো সেসব কিচ্ছু নেই এখন। আগে প্রায় আমাদের পাড়াতে চারিদিকে শুধু পিকনিক হতো, তখন আমাদের মাটির বাড়ি ছিল, তা দেখতাম বোম ফাটাতো ভোরের দিকে বা রাতে ফটকা ফাটাতো, একটা মহালয়া পুজো পুজো একটা সুগন্ধ চলে আসতো যে পুজো এসেছে, কিন্তু এখন কিচ্ছু নেই সেসব। পিকনিক আমি দেখলাম আমাদের পাড়াতে হয়তো একজন দুজন করছে, সেরকম পিকনিক নেই, কিচ্ছু নেই। মানে একটা যে মহালয়া বলে যে একটা আনন্দ বা একটা যে আগমন, যে একটা আগেকার মতো, আগেকার দিনের মতো কিচ্ছু নেই, পুরোটা চেঞ্জ হয়ে গেছে। তা যাই হোক, দিনের সাথে চেঞ্জ হবে, সবই হবে, তার সাথে আমাদের চলতে হবে, এটাই জীবন। আর এই জীবনটাকে আমাদের ধারাবাহিক চালিয়ে যেতে হবে, কিছু করার নেই। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিন অবশ্যই মহালয়া দেখবেন সবাই, আমিও দেখব, আর আমার ভিডিওটা দেখবেন, কেমন লাগলো বলবেন, কমেন্ট করবেন। এই বলে টাটা।